या रसूल अल्लाह ओ अल्लाहर नबी दयार नबी आमार नबी निषेध करेछेन परमिशन दाय नाय आमी ताहा करब ना किंतु नबी गो आमार रात्रि बेलाय घुम आसे ना खाओ एकबार ए पासी धरी एकबार ओई पासी धरी एकबार अंधकार रात्रे ऊपर दिके तकिए थाकी একটু চোখ বন্ধ হলে চুবে রে ভাই যা একটু চোখটা বন্ধ হলে কোনো এক সুন্দরী নারীর কাছে চলে যায় আমি নিজেকে নষ্ট হয়ে যায় আমার যে ঘুম হয় না আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন যুবক রে তোর যদি পুরুষ গোতা ক্ষমতা না থাকে তুই যদি একজন নারীর পরিচালনা করতে না পারিস তুই যদি তারে দেন মোহর দিতে না পারিস তোর যদি অর্থনৈতিক দিয়ে তাকে খাবার দিতে না পারিস তুই যদি তাকে সম্মানের সহিত তোর বাড়িতে রাখতে না পারিস তোর বিবি যদি বেইনামাজি হয়ে বেহায়া বেপরদা হয়ে তোকে 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 যদি অমান্য করে চলে তুই যদি তাকে কথা বলার মতো তোর সাহস না থাকে তুই যদি তাকে মেনটেন ক্ষমতা তোর না থাকে খবরদার তুই বিয়ে করিস না বলে নবী গো আমার রাসূল নিষেধ করলেন আমি তাহা করব না কিন্তু নবী গো রাত্রিবেলায় আমার ঘুম আসে না আল্লাহর নবী উত্তরের জবাবে বললেন যুবক রে তোর জৈবন যদি জ্বালা দেয় তোর জৈবন যদি হোড়া দেয় তোর জৈবন যদি উত্তেজিত করে আমি রাসূল তোকে তবু বিয়ের পারমিশন দিতে পারলাম না যুবক রে তুই প্রতি মাসে চারটা পাঁচটা তিনটে চারটা পাঁচটা করে রোজা রাখ আল্লাহর দিকে ধ্যান হবে আল্লাহর জিকিরে মগ্ন হবে তোমার আস্তে আস্তে তোমার জীবনের পাওয়ার সেই দিকে আর খেয়াল হবে না ভাই জান অনেকগুলি কথা লুকায়িত রয়েছে আমি তাহা বলতে চাই না আমার বলার উদ্দেশ্য হলো আমার রাসূল তাকে রোজা রাখার পারমিশন দিলেন কিন্তু বিয়ে করার পারমিশন তাহা দিতে পারলেন না বা আমার নবী তা দিলেন না তবে মা গো বোন রে আমার আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে আমার আল্লাহ তোমাদের কতই মর্যাদা দিয়েছে একজন পুরুষ যদি তার পূর্ণ পুরুষগতা ক্ষমতা না থাকে তবে তোমার অসম্মান করার জন্য তোমার মতো এক সুন্দরী রমণীকে বিয়ে করতে নিষেধ করেছে এতই সম্মান এতই মূল্য আল্লাহ দিয়েছেন ভাইজান আমি মনিরুদ্দিন আপনারাকে আর একটা কথা বলবো তবে আপনাদের তো এতক্ষণ ধরে আমি বললাম আপনাদের সম্মানের কথা এইবার আমি মনিরুদ্দিন আপনাদের বলবো যে কি এই যে আমার এই পকেটে কটা মোবাইল আছে ভাই দুটো আমার পকেটে কটা মোবাইল আছে দুটো তো একটা মোবাইলের মোবাইল দুটোর দাম কত মোটামুটি একটা আইডিয়া বলে দেন হয় হবে না তো হবে না একটা 20,000 একটা 17,000 তবে একটার দাম 20,000 আর একটার দাম 17,000 দামটা কি তার নির্ধারিত আমি যে মৌতিশ পিয়ারে কথা বলি এর দাম কত 3,500 তবে ঠিক একজন নারীরও দাম আছে এই জিনিসটা যেমন বিনা টাকায় পাওয়া যায় না ওই জিনিসটাও বিনা টাকায় পাওয়া যায় না তবে এর যেমন একটা দাম আছে ওরও একটা দাম আছে তবে একজন নারীর দাম কত এটা তো বলে দিলেন 3,500 এটা তো বলে দিলেন 20,000 তবে একটা নারীর দাম কত একজন দাঁড়িয়ে বলবেন আমি তাকে খুশি করে 100টা টাকা চা খেতে দেব একজন নারীর দাম কত একটা নারীর দাম কত একটা নারীকে যদি আপনি আপনজন করে বুকে জড়াতে চান তার একটা মূল্য লাগবে তার একটা দাম লাগবে সেই দামটা কত 1,00,000 না 1,000 1,00,000,000 না 100,00,000,000 দাম কত তবে ভাই জান আমি এই কথাটাই আপনাদের বলবো একজন নারীর দাম কত 100 না 1,000 1,00,000 না 1,00,000 আমি তার পূর্ণ ক্লিয়ার আপনাদের বলে এখান থেকেই বিদায় নেব তবে ভাই জান একটা কথা আমি এক্সট্রার করে আপনাদের বলতে চাই তবে আপনাদের সাথে আমি একটু কথা বলবো
আমি একজন নারীর দাম কত এই আলোচনাটা আমি করব। আমরা তো এতক্ষণ ধরে শুনলাম নারীর সম্মান কি, তাদের কতই সম্মান, তাদের সম্মানের সুরক্ষা করার জন্য আমাকে শক্তিশালী পুরুষ বানিয়েছে, তাদের মা 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 বলে মায়ের জাতি করে তৈরি করেছেন। এমনি করে করে আমি কয়েকটা সম্মানের কথা তাদের বললাম, তবে তাদের দামটাই কত, 500 না 5000, আমি তার দামটা বলবো, তবে 15 মিনিট পরে বলবো। কি অসুবিধা আছে? 15 মিনিট পরে বললে অসুবিধা আছে ভাই? 15 মিনিট পরে বললে অসুবিধা আছে? আমি 15 মিনিট একটু এক্সট্রার কথা বলবো, সে কথা আপনাদের সাথে বলবো। সে কথা কাদের সাথে বলবো? আপনাদের সাথে। এইটা দেন, এটা এটা এটা। আমি 15 মিনিট আপনাদের সাথে একটু এক্সট্রার কথা বলতে চাই। আমার মায়েরা কেউ উত্তেজিত হবেন না, একটু ধৈর্য ধরে বসুন, আপনাদের দামটা আজকে ফাইনাল করে দিয়ে চলে যাব। আজকে তোমাদের দাম নিয়েও এরা ছিনিমিনি করছে, দিব দিছি বলা বাকিতে বেহে খেয়ে দুনিয়া থেকে চলিয়েছে। আজ দিয়ে দেবো যতখানি দেওয়ার ঠিক দিয়ে দেবো, একটু চুপচাপ বসে থাকলে আজ তোমারকে দাম, তোমারকে টাকা লিয়া মানে দিব কোহা মানে কি করছে আমি একটু ভাটিয়া ভাষায় বলে দিলাম। হ্যাঁ তো যাই হোক, হ্যাঁ তো ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার সোনারা, আমি আপনাদের ওই কথা বলার পূর্বে আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলবো। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই পবিত্র কোরআন কয়টা? দুটো ছেলে আমার সাথে কথা বলার জন্য রেডি হয়ে যান, ওরা যদি মনে করে হাত নাই পা নাই এরকম অক্ষম মানুষ, ওর কথা শুধু আমাদের কথা বলতে হবে, আমাদের কোনো দাম নাই এরকম বলে যদি ওনারা এরকম মনে করে না বলে, তুই চারটা আমার প্রিয় বন্ধু তৈরি হয়ে যান তো। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই কোরআন কয়টা? একটা। এই কোরআনের ভিতরে পারা কয়টি? এই কোরআনের ভিতরে সুরা কয়টা? 114টা। এই কোরআনের ভিতরে আয়াত কয়টা? 6666। এই কোরআন আল্লাহর নবীর জন্মের পূর্বে ছিল কি ছিল না? কেউ বলে ছিল, কেউ বলে ছিল না, কথা কিন্তু দুরকম হয়ে যাচ্ছে, কেউ বলে ছিল, কেউ বলে ছিল না। এই পবিত্র কোরআনের সর্বপ্রথম সুরাটির নাম কি? ভাইজান কেউ বলেছেন সুরা আলাক, কেউ বলেন আবার সুরা ফাতিহা। কেন প্রথম যাকে দেখব তাকেই যেন প্রথম বলবো, এই জন্য কেউ সুরা ফাতিহা বলেছেন আবার কেউ সুরা আলাক বলেছেন। কিন্তু ভাইজান যিনারা সুরা আলাক বলেছেন তিনারাই যেন বলেছেন রাইট, তবে এটা কেন প্রথমেই পৃষ্ঠায় পাওয়া গেল? ভাইজান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তির প্রশংসা করা যায় না। এই সুরা ফাতিহার মধ্যে আছে আমার আল্লাহর প্রশংসা। তাই এই পবিত্র কোরআনটি আল্লাহর আকাশের উপর থেকে আল্লাহর জমিনে গারে হিরাই যখন আসেন, একভাবে এইভাবে কোরআনটা আমার নবীর কাছে একগুটিতভাবে আসেন নাই, এক এক জায়গায় এক এক রকম হয়ে এক এক সিস্টেমে এক এক ভাষায় এসেছেন। ভাই গো এই কোরআনটিকে যখন বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে গুটিয়ে এক জায়গায় করে একটি কিতাব বানানো হলো, তখন প্রথম শব্দটি প্রথম সুরাটি লিখতে হলো সুরা ফাতিহা। কিন্তু আল্লাহর আকাশের উপর থেকে আল্লাহর জমিনের নিচে সর্বপ্রথম যেই সুরাটি গারে হিরাই এসেছেন সেই সুরাটির নাম হলো সুরা আলা। তবে ভাইজান সিরিয়ালের দিক দিয়ে প্রথম সুরা হলো ফাতিহা, নাজিলের দিক দিয়ে প্রথম নাজিল হলো সুরা আলা। ভাই গো মক্কা মদিনা তায়েফের মাটিতে দুটো ঐতিহাসিক গুহা আছে, গুহা মানে গর্ত আছে, একটা গর্তের নাম হলো গারে হেরা আর একটা গুহার নাম হলো গারে সোর। এই দুটোই এই দুটোই গর্ত আল্লাহ আমাকে দেখিয়েছে, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। গারে হীরা তো শুক্রিয়ানা দুরিকাত নামাজ পড়েছি, গারে সরও দুরিকাত শুক্রিয়ানা নামাজ পড়েছি আপনাদেরই দোয়ায়, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রসুল গারে হীরায়
আল্লাহর জিকিরে জিকিরে ধ্যানে মগ্ন ছিল। ওই ভ্যানে রাত ছিলেন নবী গা রহরত, ভ্যান মানে ধ্যান, আল্লাহর ধ্যানে মগ্নে সিজদায় পড়েছিলেন। আর ওই মুহূর্তে জিব্রাইল আমার রাসূলের কাছে আসছেন, ওই ভ্যানে রাত ছিলেন নবী গা রহরত, এ ফোরকানে হামিদ, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে, এ ফোরকানে হামিদ, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, আলাকের প্রথম আয়াতটা হলো ইকরা। ইকরা বলে রুহুল আমিন, নবী বলেন জানি না পড়িতে, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। জিব্রাইলের হাত দুখানায় ধরল চেপে নবীর সিনা, জিব্রাইলের হাত দুখানা ধরল চেপে নবীর সিনা, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। আলহামদুলিল্লাহ বলবেন না, সেদিন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন, নবী যদি না পড়তেন, এইভাবে যদি নবীকে পড়া না হতো, মনিরুদ্দিন এখানে বসতে পেত? আলহামদুলিল্লাহ বলেন, এখানে বসাতে আপনার মেজাজ খারাপ? একটু আওয়াজ ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। এ জিব্রাইলের হাত দুখানায় ধরল চেপে নবীর সিনা, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, এ ফোরকানে হামিদ, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব নিজেই বলছে, এই কিতাব নিজেই বলছে, আমাকে যদি কোনো পাহাড়কে দেওয়া হতো পাহাড়টা তার ভেঙে ভস্ম হয়ে যেত, কিন্তু এই কোরআন যখন রাসূলের সিনাই ভরে দিলেন, নবী আমার আক্রান্ত হয়ে গেলেন। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাপে মোর কলিজা, নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাপে মোর কলিজা, ওড়াও চাদর জান চলে যায় জোরে রিজালাতে, এ ফোরকানে হামিদ, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। জিব্রাইল সর্বপ্রথম গারে হিরাই নবীকে বললেন, গো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ও গো নবী পড়ো তোমার প্রভুর নামে পড়ো। আমার নবীকে পড়তে বললেন, আমার বলার উদ্দেশ্য হলো বন্ধুরে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আমি যেন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই, যদিও বাড়ি আমার হরিশ্চন্দ্রপুরে হয় তবুও যেন আপনারা আমারই ভাই। রাসূল তার পবিত্র মুখ দিয়ে বলেন, ক্বাল আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, বন্ধুরে এই শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড, এই শিক্ষা যদি আমার ভিতরে না থাকতো, আমার আল্লাহ আমার নবীকে যদি পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, ভাই গো আল্লাহর জামিনে পড়া প্রতিষ্ঠান থাকতো না, আজকে আমি মনিরুদ্দিন এই জায়গাটাতে বসে থাকতে পেতাম না, আমার মতো একজন বক্তা এখানে বসে বক্তৃতা দিত, আপনারা এখানে বসে শ্রবণ করতেন, আর আমি মনিরুদ্দিন ওই রাস্তার ধারে বসে বসে শুয়ে শুয়ে ভিক্ষা করতাম। ভাই গো কেউ এক টাকা ধরিয়ে দিতেন, কেউ এক টাকা চালিয়ে দিতেন, কেউ আবার দূর দিয়ে পাঁচ কাটটা মেরে হেঁটে যেতে, কিন্তু এই কোরআনের কি মূল্য রে, এই শিক্ষার কি মর্যাদা গো। গতকালকে জানুয়ারি মাসের 15 তারিখে একটা ডেট হলো, নদিয়া কৃষ্ণনগর থেকে 13 কিলোমিটারের ভিতরে, বলে হুজুর খরচ কেমন লাগবে, আমি বললাম আমি তো আসবো শিলচর, এখান থেকে শিলচর
দরবারে যাব, আপনারা কত দিবেন বলুন? বলে 30 দিলে হবে কি? হয়ে যাইব, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কথাটা শুধু মূল্য রাখেন, আমি মেনটেন করে নেব। কেন 100 টাকা লিটার তেল হরিশ্চন্দ্রপুর থেকে কৃষ্ণনগর আসবো, আপনাদের প্রোগ্রাম করে বিমানবন্দর যাব, বিমানবন্দরে গাড়িটা পার্কিং করে আমার দুটো আমার একটা একটা আমার সিকিউরিটি আছে, একটা ড্রাইভার আছে, তাদেরকে হোটেলে রেখে যাব, একটা মোটা অঙ্কের খরচ রয়েছে। আমি বিমানে যেয়ে আবার প্রোগ্রাম আপনাদের প্রোগ্রাম করে বিমানে যাব, তারপরের দিন আবার দক্ষিণ 24 পরগনায় আছে। সেহেতু আপনারা যা বলেছেন বিবেকের উপর দিয়ে বলেছেন, শুধু কথাটা রাখেন। আমি কথাটা কেন শোনালাম? আমি কি আমার অ্যাড দিচ্ছি? না, বাজে কথা। আমি আমার অ্যাড দি না, আমি আমার ক্রেডিট প্রচার করছি না। আমি বলতে চাইছি যে এর ভিতরে যদি এই পড়া শব্দটি যদি সর্বপ্রথম আল্লাহর জমিনে ব্যবহার না হতো, আমার রসুল যদি আমার আল্লাহ যদি পড়তেন না বলতেন, আমার নবী যদি না পড়তেন, আজকে আল্লাহর জমিনে কোন স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কিছুই থাকতো না। কেন? পৃথিবীর মাটিতে তাওরাত জব্বুল ইঞ্জিল ছিল, সেই যুগে লেখা পড়া ছিল, কিন্তু ফেরাউন বলে এক আল্লাহর দুশ্মন, সেই ফেরাউন কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সমস্ত বন্ধ করে দিয়েছিল। বর্তমান যেমন 2020 সাল থেকে আজকে পৃথিবীর মাটিতে শিক্ষার দরওয়াজা বন্ধ আছে, ঠিক ফেরাউন শিক্ষার দরওয়াজা বন্ধ করে দিয়েছিল ভাইজান। কিন্তু 15 এই আয়া কোরআন নাজিল হলো, আর কোরআনের প্রথম সুরা প্রথম আয়াতটায় নাজিল হলো পড়ো ভাইজান। আপনারা চিনেন জামির উদ্দিন মাস্টার, আমার বড় চাচার 5 নম্বর ছেলে, আপনাদের গ্রামেরই জামাই, আর ওনারই ভাইরা ভাই। এর নেতৃত্বে আমি আপনাদের এখানে অত্যন্ত ভালোবেসে এসেছি। পান্না বলে একটা মেয়ে আছে, সেটাই যেন আমার ভাবি লাগলো আপনাদেরই গ্রামের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা সানেরা, ওনার আমার জামির উদ্দিন ভাইয়ের বাবা হচ্ছেন বড়, আমার বাবা হলো 3 নম্বর, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি সেজো আব্বা। তবে ওটা তো আমারই আব্বা, মানে উনি জমির উদ্দিনের সেজো আব্বা, আমার আব্বা হলো তার সেজো আব্বা, আর ওনার আব্বা হলো আমার বড় আব্বা। তার মানে লাগালাগি লয়, মানে জোর দিয়ে মেলে ফের কুটুম থাকে, তো এটা একদম ডাইরেক্ট বলে জিগিরি, মানে আপনা ভাইজান। আমার আব্বা সানারা, আমি যদি আজকে একটা কথা আপনাদের বাড়তি বলি, আর কালকে যদি জমির ভাইকে জিজ্ঞাসা করেন, বলে যে হের ও লিচ্ছাকার রং করেছে মানুষকে মাথার লেগে, আমি কিন্তু ফল্টে পড়ে যাব। কথা বুঝতে পারছেন কি? মানুষকে আকর্ষণ করার লেগে সব বানিয়া কুড়িয়া কথা কয়েছে, এরকম আর জীবনে কোনো ইতিহাস ঘটেনি। আমার সম্মানটা কোন জায়গায় যাবে? মাটির সাথে মিশিয়ে যাবে। সেহেতু ভাইজান, আমি মনির উদ্দিন আপনাকে বলি, জমির উদ্দিন ভাই আমাকে অনেক মেরেছে, অনেক গালি দিয়েছে, আরে আমাকে এমন শব্দ ব্যবহার করেছে, আরে গাধা, তোর ভিতরে যদি কিছু শিক্ষার জ্ঞান থাকে নিশ্চয় তোর কল্যাণ হবে। যার পিছনে বকার লোক নেই তার ভবিষ্যৎ ভালো নেই। সেই দিন মা বাবা আত্মীয় স্বজন সকলেই বকেছিল, গালি দিয়েছিল, কিঞ্চিত লেখাপড়া করে কোরআনটা সিনাই নিয়েছি, আজকে পৃথিবীর মাটিতে মনির উদ্দিন তাহা ভাইরাল হয়ে গেছে। শুধু বাংলার মাটি নই রে, তবে শিক্ষার কি মূল্য, পড়ার কি মূল্য, কিঞ্চিত পরিমাণ যদিও না পড়তাম, আজকে যদি আমি মনির উদ্দিন কাজলতি পাস, কোন পাস? কাজলতি পাস, একটা ছোড়া কোনোদিন প্রাইমারি তো যাইনি, এবারকার সবাই ও তখন আর চাস্তে ভাগে কইছে হ্যাঁ সবাই কি যাওয়াই দেখতে আসছে, তো কে কইছে মাধ্যমিক পাস, কে কইছে উচ্চ মাধ্যমিক পাস। তা আমি আজিমা ভাই, আমি যে কোনোদিন স্কুলে যাইনি, তো হাঁকে যখন কবে যে তুমি কী লেখাপড়া করেছো, তো আমি কী কহবো, আমি তো স্কুলও যাইনি, কোনো মাতি যায়। আর কেউ কইছে কাজল, কেউ বলছে যে কি মাধ্যমিক পাস, কেউ বলছে উচ্চ মাধ্যমিক পাস, কেউ বলছে এমএ পাস, কেউ বলছে বিএ পাস, তা আমি কোন পাস কহবো যে ভাই? কইছে তুই কবি, তুইও পাস করে দিবি, তোর দাম বেড়ে যাবে। কইছে আমি কোন পাস করবো? কইছে তুই কবি যে কাজলতি পাস।
যারা বুঝার তারা বুঝে নিবে যে তোর ভিতর অন্ধকার কাইলা হয়ে আছে, হুড়াইলো কিছু দেখতে পাওয়া যাবে না। তার মানে তোর ভিতরে কালির অক্ষর নাই, তুই কাজলতি পাস। তো ভাইয়ের আমার, তবে শিক্ষার কি মূল্য, শিক্ষার কি দাম? শুধু তাই নয়, আমার মা আমার জন্য প্রতিদিন কান্ত, মাসে চারবার করে কান্ত, আর বলতো পড় পড়, বদমাশি করিস না, শয়তানি করিস না, পড়, আল্লাহ তোর ভবিষ্যৎ ভালো করবে। বুখারীর হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। বুখারীর হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি আল্লাহর দরবারে কবুল হয়। মা আমার জন্য দোয়া করত, আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আমি মাকে বলতাম, মা গো, আমার শায়খ মাওলানা আসগার আলী সাহেবের মুখে আমি প্রায় জুমাতে শুনেছি মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়। বাড়ি তার টালবাংরোয়া শেখ মাওলানা, যিনি বুখারি পড়াতেন, শেখ মাওলানা আসগার আলী সাহেব, দক্ষিণ উত্তর টালবাংরোয়া বাড়ি, আমি ওনার মুখে শুনেছি রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। মা তুই আমার জন্য খাস করে দোয়া করিস, ভবিষ্যৎ আমার কল্যাণ হতে পারে। নিশ্চয় মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি বলে আজকে পৃথিবীবাসীর কাছে ভাইরাল হয়েছি। আজকে আমি মনিরউদ্দিন এই কথাগুলি বলার জন্য আপনাদের হাত জোড় করে বলি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান। লেখাপড়া লেখাপড়া মানুষের যেমন হার্ট জাম হয়ে গেলে মানুষ সাথে সাথে মারা যেতে পারে, মানুষের ভিতরে যদি শিক্ষা না থাকে মানুষ তার ভবিষ্যতে অমঙ্গল হতে পারে, আর যদি তার ভিতরে শিক্ষা থাকে নিশ্চয়ই তার একদিন মঙ্গল দেখা দেবে। ভাইজান বন্ধু আমার, আমি মনিরউদ্দিন, আমার মা আমাকে লেখাপড়া করার জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়েছে। আমার ভাই জমিরউদ্দিনকে জিজ্ঞাসা করবেন, মা ওসুরের টাকা, মা ফেতরার টাকা, মা কুরবানির চামড়ার টাকা তুলে নিয়ে এসে এসে 14 বছর পড়ালছে, তার জন্য আজকে এই জায়গাটা পেয়েছি। তো ভাইজি, আমার মা আমার লেগে 14 বছর চেয়েছে। আমি ওই কথাটা বলবো যে একজন নারীর দাম কত, কিন্তু ওই কথাটা বলার আগে হার মা, আমার মা, ভাটিয়া ভাষায় বলছি, বাদিয়া ভাষায় বলছি, হার মা হার লেগে 14 বছর চেয়েছে। আমি এই যে ছোটো ছোটো মামুনি গালার লেগা, মানে এই মাদ্রাসাতে যে লেখাপড়া করছে, এই বানাতে যে লেখাপড়া করছে, এরাও যেন আমার মা, এই হার মা হার লেগে চেয়েছে। আমি হার মার ঘে লেগে চাহাবো 14 মিনিট। কয় মিনিট চাহাবো? 14 মিনিট। মা চেয়েছে হার লেগে 14 বছর, আমি হার মার ঘে লেগে চাহাবো 14 মিনিট। আছেন কোনো ভাইজান, আছেন কোনো বন্ধু রে, ঘড়িটার দিকে ফলো করুন, মাত্র 14 মিনিট, তারপরেই ওই বক্তব্যতে চলে যাব ইনশাআল্লাহ। আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো আল্লাহর বান্দি, আছেন কোনো আমার আম্মা জান, আছেন কোনো আমার আব্বা জান, এই পবিত্র কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, আমার এই ছোট ছোট মেয়েগুলির জন্য, আমার মাদ্রাসার এই মাদ্রাসার বানাতের কচি কচি মেয়েগুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য একজন দাঁড়িয়ে বলবেন, মনিরউদ্দিন ভাই আমি টাকা 5000 দিব। একজন আল্লাহর বান্দা 5500 টাকা করে 5 জন, এবং 1000 টাকা করে 5 জন, মাত্র 11 জন লোক 14 মিনিট সময়, 11 জন লোক 14 মিনিট সময়, 14 মিনিটের মধ্যে 11 জন লোক। আপনারা যদি বলেন আমরা গোয়ালপাড়ার মানুষ, আমরাকে এত নিচু মনে করি না, আপনি অন্যান্য জায়গাতে রাজাপুরে আসছেন তো 20,000-30,000 করে চাইছেন, রাজাপুরে যে আপনি গত 5 তারিখ গেলেন, একটা আল্লাহর বান্দি দুটা সোনা চুরি খুলে দিলে যার দাম মোটামুটি 1,00,000 টাকার মতন, আর আমরাকে এতই নিচু মনে করে নিলেন, যার কাছে মাত্র 500 টাকা করে চাইছেন আর ফের 14 মিনিট টাইম দিচ্ছেন, আমরা 10 মিনিটে 14টা লোক হাজির হয়ে যাব, আমরা 7 মিনিটে 11টা লোক হাজির হয়ে যাব, আপনাকে 7 মিনিটের মধ্যেই ওই বক্তব্য চালু করতে হবে। ভাইজি আল্লাহর কসম দিয়ে বলছি, 3 মিনিটে যদি 11টা লোক চলে আসেন 3 মিনিট পরে ওই বক্তব্য চালু করে দেবো। কিন্তু আর একটা কথা আপনারাকে বলছি, এই 11টা লোক যতক্ষণ না পাবো ততক্ষণ আমি আর কোনো বক্তব্যর দিকে যাব না, ইচ্ছা হলে থাকবেন, না হলে বাড়ির দিকে চলে যেতে পারেন, কুয়াশা অত্যন্ত পড়ছে। মাত্র 11 জন লোক,
আজ যদি আপনারা যত তাড়াতাড়ি 14-11টা লোক আসবেন, 500 টাকা করে 5টা, 1000 টাকা করে 5টা, 5000 টাকা 1টা। আছেন কোনো আম্মা, আছেন কোনো আব্বাপ, আছেন কোনো ভাই যান, আছেন কোনো ভাবি যান, আছেন কোনো খালারে, আছেন কোনো আমার খালু যান। দেখো 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 খোদা বান্দা তোর ছিল, একে একে কতজন দেখো এসে গেল, কেউ 500 কেউ 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। তার মধ্যে 2টা 50 টাকা দেখা গেল, সকলের দান খোদা করো হে কবুলো, আরো 2জন ফের পিছন হই 310 টাকা দিল মাদ্রাসাতে, এ বানাত মহিলা মাদ্রাসার শূন্য দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। আমি মোহতাজ বান্দা তোর দোয়া করি কত, আমি মালদা ডিস্ট্রিক্টের লোকালে জালসা করি, শুধু নিজের একটা মনের শখ থাকে না মানুষের, এবারকার টাকা হইলে এখানটা গাড়ি লিবো বলে এখানটা বেচা এখানটা হাইন ঠেলবো, এটাকে বলে একটা মনের শখ। তো মালদা ডিস্ট্রিক্টে আমি টাকার লেগে জালসা করি না, মালদা ডিস্ট্রিক্টে জালসা করি মনের শখে। আমি ডিস্ট্রিক্টের বক্তা, ডিস্ট্রিক্টে আমার নাম থাকবে না, এটা কেমন কথা, ওই লেগে জালসা করি। কিন্তু টাকার লেগে যদি জালসা করতো মালদা ডিস্ট্রিক্টে একটা জালসা করতাম না, কেন আমি একটা, আমি গুয়াহাটিতে একটা জালসা করব আর মালদা ডিস্ট্রিক্টে 5টা 7টা জালসা করব, দরকার কি? হ্যাঁ, একদিন চিল্লাবো 7 দিনের টাকা পাবো, কিন্তু না, এটা আমি মনের আনন্দে আমার ডিস্ট্রিক্টে আমি জালসা করি, আমার মনের আবেগে আমার ডিস্ট্রিক্টে জালসা করি। আমি যদি বলি মালদা ডিস্ট্রিক্টে 1টা ডেট দিব না, কেন যে কি মালদা ডিস্ট্রিক্টের লোক 12,000-এর বেশি দিবে না, খুব বেশি দিলে 12 দিবে, এটাই যদি আমার হৃদয়কে বলে দিই জিন্দগিতে 1টা ডেট পাবেন না। কেন আমার ডেট 1 বছর 1.5 বছর 6 মাস আগে বুকিং হয়, এখন 2023 সালেরও বুকিং চলছে, এটাই আল্লাহর দান। আরও আগে বান্দা তোর, কিন্তু ওই যে বললু যে 42টা মুলবি হাত পা ধুয়ে লেগেছিল, ওরা খালি মাইকে কইত কয়দিন যাবে জি, কয়দিন দেখবা ওকে, খুব দেখলে 3 বছর দেখবা, খুব দেখলে 4 বছর দেখবে, কিন্তু 14 বছর পার করে 15 চলছে, হে একটুকা ডাউন হয়নি, মাল আরও ওপর দিকে যেতে আছে, জোরে বলি আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর দান। ওই লোকগালা আর আমার আগা দিকে খাড়ো হয় না। আরো আগে বান্দা তোর কোনখানে ছিল, 150 টাকা ফেরে দিয়ে চলে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান। আর এখন আগে আগে কালেকশন করার লেগে লিয়ে, এখন জালসা শোনার লেগে লিয়েছে, কেন যে যতক্ষণ বক্তব্য চলছে সব মানে যে পুয়াল চাপা দিয়ে একদম লেটপেটে হেপেটে থাকছে, আর যেমনি টাকা চাচ্ছি তেমনি উঠে পালিয়েছে। হ্যাঁ, তার মানে আজ থেকে 5 বছর আগে যে মুনির কেন্দ্রে কেটে কালেকশন করতে হয়েছে ওকে লিয়াই, কিন্তু এখন ওইটা মানুষের মাথা থেকে বাড়িয়ে গেছে, কই চাহে ও যতক্ষণ চিল্লাবে একটা পুঁকাও লড়বে না, লিয়াই ওকে। তো এক এক সময় আল্লাহ এক একজনকে এক একটা মোজেজা বা এক একটা জিনিস আল্লাহ এক একজনকে এক এক সময় দান করে দেয়। আহা, আরো একে বান্দি তোর সামনেতে ছিল, পরিমাণে দেখো টাকা 100 দিয়া গেল, আমি মোহতাজে বান্দা তোর, আমি মোহতাজে বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন, তার দোয়া কবুল করার বলার। তো ভাই 500 টাকা করে 5টা বলেছি, তার মধ্যে 2টা পেয়েছি, 3টা বাকি আছে, 1000 টাকা করে 5টা বলেছি, 1টাও পাইনি। তো ভাই যান, গতকালকে যে আমার কৃষ্ণনগরে জালসা ছিল সেটাও মহিলা মাদ্রাসা জালসা, তো একজন দৌড়েতে দৌড়েতে এসে, ওরা কিন্তু দেইবান্দি হানাফি, হানাফির মধ্যে একগালা পচা হানাফি আছে যারা মাজারে যা সিজদা করে, আর একগালা হানাফি আছে ওরা মানে যে কি মানে নাফরাত করে,
মানে ওরা কাছাকাছি ঠেকা ঠেকে আমারকে মত নি, ওরাকে বলে দেইবান দিবার তবলিকি। তো ওই কালকে যে জালসাটা ছিল আমার দেইবান্দি তবলিকের মধ্যে, তো ওরা কিন্তু মাওলানারাকে খুব ইজ্জত করে বা অনেক বিশ্বাস করে যে নবীর পরে দরওয়াজাটা দেয়। ওই যে রাসুল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এই বলে দেইবান্দি হানাফিরা আলেমের খুব ইজ্জত করে এবং অনেক বিশ্বাস করে যে মুলবি মাওলানারা যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ উদ্দেশ্য কবুল করবে, এরকম একটা তাদের মনের প্রচণ্ড বিশ্বাস আপনার হানাফিদের মধ্যে। তো একজন ব্যক্তি